অবশেষে বিশুদ্ধ পানির সংকট নিরসন হলো খাগড়াছড়ির দুর্গম 9 মাইল এলাকায়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় 1 কোটি টাকা ব্যয়ে পানির সরবরাহ প্রকল্পে প্রায় 250 পরিবারের হাসি ফুটিয়েছে। খাগড়াছড়ির প্রতিনিধি খোকন বিকাশ জ্যাককে সাথে নিয়ে ব্যুরো প্রধান HM প্রফুল্লর প্রতিবেদনে বিস্তারিত। খাগড়াছড়ির 9 মাইল ত্রিপুরাপাড়া, প্রতি বছর শুষ্ক মৌসুম আসলে এই এলাকায় তীব্র বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। কয়েক কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে হাঁপিয়ে ওঠে এই এলাকার জনগোষ্ঠীরা। এমন সংকটের সময় সেনাবাহিনী এসকল এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করে থাকে, তবে দেরিতে হলেও দুর্গম 9 মাইল ত্রিপুরাপাড়ায় আর পানির সংকট থাকছে না। এই এলাকায় রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম প্রকল্পে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় 1 কোটি টাকা ব্যয়ে 20,000 লিটার ধারণ ক্ষমতার একটি জলাধার 7,785 মিটার সংযোগের মাধ্যমে 9 মাইল এলাকায় 250 পরিবারকে বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করেছে। এতে খুশি এলাকাবাসী। তখন আমি আনতে ওই দূরে এখন থেকে এখন আর ওখানে যেতে হবে না, এখন আমাদের গড়ে গড়ে পানি পেয়ে গেছি। এখন ছড়ার পানি ওখান থেকে এনে সিদ্ধ করে খাওয়াতে হয়, তা এখন ওখান থেকে আমরা মুক্তি পাবো সবাই। পাহাড় কুয়া করে মানে সরার পাশে কুয়া করতো, কুয়ার ভিতর থেকে মহিলারা 1 কলসি 2 কলসি যা যতটুক সম্বল যতটুক এনে আমরা ওটা দিয়ে রান্না বান্না করে, আর গোসলটা সকালে হয়তো বিকেলে করতেই পারি না, এই কষ্টে আমরা দিন পাত দিনানিপাত করতে হচ্ছে আর কি আমাদের। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর এই কর্মকর্তার মতে, শুধুমাত্র একটি প্রকল্পের মাধ্যমে প্রায় 7 কিলোমিটার এলাকার মানুষের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হয়েছে। এ ধরনের প্রকল্প গ্রহণ করা সম্ভব হলে আগামী বছর পাহাড়ের 80% এলাকাকে বিশুদ্ধ পানির আওতায় আনা সম্ভব হবে। সরবরাহের যে প্রকল্পটি নিয়েছি সেটিতে প্রায় আমরা একটি উৎপাদক নলকূপ, 20,000 লিটার পানির ট্যাঙ্ক এবং প্রায় 7.75 কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে 250 পরিবারকে পানি দিতে সক্ষম হচ্ছি। এটা এই জায়গায় হয়তো সম্পূর্ণ হচ্ছে না, কিন্তু এই প্রক্রিয়া আরও অব্যাহত থাকবে। 9 মাইলের সীমানা পাড়ায়ও আমরা কাজ করেছি। স্থানীয় সংসদ সদস্যের মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় পাহাড়ের সকল মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। পাবলিক হেলথ বিশেষ করে তাদের অক্লান্ত পরিশ্রম, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করেই কিন্তু তারা আজকে আমাদের যেটা দুষ্কর একটা বিষয় ছিল, দুর্লভ একটা বিষয় ছিল, সেটা আজকে এখানে পাবলিক হেলথ জনস্বাস্থ্য প্রকৌশল আমাদের ইঞ্জিনিয়ার স্যার কাজ করেছেন, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান স্যার তিনি নজর রেখেছেন সবসময় এখানে, যে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের যিনি দায়িত্বে আছেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের জুয়েল ত্রিপুরা, পার্থ ত্রিপুরা জুয়েল, সে পরিশ্রম করেছে, আর আপনাদের তো সহযোগিতা আছে সর্বক্ষেত্রে, সাংবাদিকরাও সহযোগিতা করছে। এছাড়া দুর্গম এলাকায় যেখানে যেখানে হয়তো এখন পানি নাই সেটার জন্যও কিন্তু আমরা দ্রুত গতিতে না, আমরা আমরা ধীরগতিতে হলেও কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় 1 কোটি টাকা ব্যয়ে 20,000 লিটার ধারণ ক্ষমতার একটি জলাধার 7,785 মিটার সংযোগের মাধ্যমে 9 মাইল এলাকায় 250 পরিবারকে বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করেছে।